নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে স্বপ্নতত্ত্ব। স্বপ্নতত্ত্ব নিয়ে পূর্বে বহু এপিসোড আপনাদের সাথে আলোচনা করেছি আর করতেই থাকবো কন্টিনিউ। নতুন নতুন স্বপ্ন আপনাদের জীবনে কী কী প্রভাব ফেলে থাকে তার সমস্ত বিবরণ আপনাদের দেওয়ার চেষ্টা করব নতুনভাবে। দেখুন দর্শক বন্ধু, আপনারা আপনাদের স্বপ্ন দেখে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন অনেক সময় হয়ে থাকেন, কিন্তু বুঝে উঠতে পারেন না কোন স্বপ্নের ক্ষেত্রে কী কী ফল হয়ে থাকে। সেই জন্যই আমি স্বপ্নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন নতুন টপিক আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই সেই স্বপ্ন দেখলে আপনাদের কী কী ইঙ্গিত হতে পারে তার একটা সম্ভাব্য বিবরণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। সাথে থাকুন। প্রথমে বলে রাখি, যারা আমার সাথে ব্যক্তিগতভাবে পার্সোনালি বাস্তু এবং জ্যোতিষ সম্বন্ধীয় কোনো পরামর্শ নিতে চাইছেন, তারা কিন্তু নিচে দেওয়া স্ক্রলে যে নাম্বারটি আছে অর্থাৎ 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনার সাথে কথা বলতে গেলে কী কী করণীয় রয়েছে আর কী কী আপনাদের করতে হবে প্রসিডিওর সমস্ত কিছু। যারা মনে করছেন অনলাইন কনসাল্ট করবেন, তারাও কিন্তু একই নাম্বারে কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত বিবরণ জেনে নিতে পারেন আমার সাথে কথা বলতে গেলে আপনাদের কী কী করণীয় রয়েছে। যাই হোক দর্শক বন্ধু, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আলোচনার মূল বিষয় স্বপ্নতত্ত্ব। আর স্বপ্নতত্ত্ব আপনারা জেনেই গেছেন যে আমি নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের ক্ষেত্রে তুলে ধরি। আজকে আমরা আলোচনা করব, আপনি ধরুন কখনো দেখছেন যে একটি গরম তেলের মধ্যে কোনো কিছু ভাজা হচ্ছে, এরকম যদি দেখছেন, বা কোনো তেল যদি আপনি দেখতে পাচ্ছেন তেলে ভাজছে এরকম কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছেন, তাহলে বুঝতে হবে সুখ সমৃদ্ধি কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পেতে চলেছে। যে সমস্ত ঝঞ্ঝাট ঝামেলাগুলো ছিল সেগুলো কিন্তু নিষ্পত্তি পেতে চলেছে। আলোচনা করবো কচ্ছপের স্বপ্ন দেখা। কখনো দেখছেন কোনো একটা কচ্ছপ জল থেকে উঠে আসছে বা কচ্ছপ যাচ্ছে, এরকম যদি দেখছেন তাহলে সৌভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পেতে আরম্ভ করেছে এবং তার সাথে সাথে রোগ শোক দুঃখ কিন্তু কোনোভাবে নাশ হতে চলেছে, যেগুলো বহুদিন ধরে আপনাদের জীবনে চলে আসছিল এর ইঙ্গিত কিন্তু কচ্ছপ দিয়ে থাকে। আলোচনা করবো পায়রার স্বপ্ন। দেখুন, পায়রা একটি খুব মিষ্টি পাখি, খুব একটা সুন্দর পাখি, আর সবথেকে বড় কথা পায়রা হচ্ছে একটা শান্ত পাখি, সরল পাখি। আর সেই পায়রার স্বপ্ন যখন আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনাদের জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি ভীষণভাবে বাড়তে চলেছে, নতুন কিছু আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে কোনো সুখ এবং কোনো ভালো খবর, এই খবর কিন্তু আপনাদের কাছে চলে আসতে পারে। আপনারা সকলেই জানেন যে পায়রা হচ্ছে দূত, অর্থাৎ আপনাদের জীবনে কোনো ভালো খবর কিন্তু হঠাৎ করে আসতে পারে। আলোচনা করব কবিতা রচনার স্বপ্ন। যদি আপনারা কখনো দেখছেন এবার তাহলে বুঝতে হবে আয় কিন্তু আপনাদের ক্ষেত্রে কমতে পারে। কবিতা রচনার স্বপ্ন, আপনি নিজে কবিতা রচনা করছেন, তাহলে বুঝতে হবে যে কবিতা কিন্তু আপনাদের ক্ষেত্রে, এই স্বপ্নে কিন্তু আপনাদের ক্ষেত্রে আয় কমাতে পারে, হঠাৎ করে সমস্যায় ফেলে দিতে পারে আপনাকে অর্থনৈতিক দিক থেকে। যদি কবিতা রচনার স্বপ্ন যদি কোনো মানে শিক্ষার্থী দেখে তাহলে বুঝতে হবে আয়ের পথ কিন্তু নতুনভাবে তাদের খুলতে চলবে। অর্থাৎ যদি কোনো শিক্ষার্থী দেখে থাকে যে পড়াশুনো করছে, তাদের নতুন কোনো আর্থিক উপার্জনের পথ খুলতে পারে। কবিতা পাঠের স্বপ্ন, যদি আপনি দেখছেন কবিতা পাঠ করছেন তাহলে কিন্তু বুঝতে হবে যে পুরুষ যদি দেখে থাকে, কোনো পুরুষ মানুষ কোনো ছেলে দেখে থাকে, তাহলে জীবনে প্রতিষ্ঠা প্রাপ্তির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর যদি কোনো নারী দেখেন তাহলে কিন্তু বুঝতে হবে স্বামীর প্রেম কিন্তু চিরস্থায়ী হয়ে থাকবে তাদের জীবনে। কাটা দেখা, অনেক সময় আমরা দেখতে পাই যে কোনো কাটা গাছ বা কোনো কাটা ঝোপঝাড় এরকম অনেক সময় স্বপ্নের মধ্যে দেখা যায়, আপনারা দেখেই থাকেন। এরকম যদি আপনারা দেখছেন তাহলে বুঝতে হবে যদি পুরুষরা দেখে তাহলে দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে। যদি বিবাহিত নারীরা দেখে তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে পারে। আর যদি কুমারী মেয়েরা দেখে তাহলে বুঝতে হবে ভালো ঘরে কিন্তু বিয়ের যোগাযোগ এবং প্রতিপত্তিশালী ঘরে কিন্তু বিয়ের যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। আলোচনা করব সাদা কাগজ দেখা। অনেক সময় সাদা কাগজ, হোয়াইট পেপার এরকম অনেকেই দেখে থাকেন, একদম প্লেন ব্ল্যাঙ্ক পেপার এরকম যদি কখনো দেখছেন, সাদা কাগজ মিন্স ব্ল্যাঙ্ক পেপার, খালি কাগজ, এরকম যদি আপনারা দেখছেন, অবিবাহিত পুরুষ যদি হয়ে থাকেন, যদি আপনি দেখছেন যদি আপনি অবিবাহিত পুরুষ হয়ে থাকেন তাহলে বুঝতে হবে নম্র স্বভাবের মেয়ের সাথে কিন্তু বিবাহের যোগাযোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। যদি আপনি অবিবাহিত মহিলা হন তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে একই স্বপ্নের ক্ষেত্রে আদর্শবান এবং খুব সম্মানীয় একজন ব্যক্তির সাথে কিন্তু আপনার বিয়ে হতে যাচ্ছে। সে কোনো নেতা নেত্রী হতে পারে, নেতা হতে পারে, মন্ত্রী হতে পারে, এরকম লোক হতে পারে, বা কোনো বিষয়ে তার খুব প্রতিষ্ঠা রয়েছে এরকম কোনো মানুষের সাথে কিন্তু, যে সম্মানীয় ব্যক্তি, এরকম কিন্তু মানুষের সাথে আপনাদের বিয়ে হতে পারে। যদি একই স্বপ্ন অর্থাৎ সাদা কাগজের স্বপ্ন যদি ভিখারি দেখছে
তাহলে কী রেজাল্ট হতে পারে। তাহলে কিন্তু তাদের হঠাৎ একটা ভাগ্য পরিবর্তনের নতুন সুযোগ এবং তার সাথে সাথে কোনো মানুষের সাথে দেখা হতে পারে বা যোগাযোগ হতে পারে, যেখান থেকে তার জীবনে কিন্তু একটা বড় টার্নিং, বড় মোড় কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এই ছোট ছোট স্বপ্ন কিন্তু আপনাদের জীবনে কী কী প্রভাব ফেলে থাকে তার সমস্ত কিছু আলোচনা করব আর করতেই থাকবো ক্রমাগত, আর বিভিন্ন এপিসোডগুলো নিয়ে নতুন নতুনভাবে চলে আসবো আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে। কীরকম লাগছে আমাদের প্রোগ্রাম অবশ্যই আপনারা লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, বন্ধুদেরকে অনেক অনেক শেয়ার করুন, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নিন যাতে পরবর্তী ভিডিওর এপিসোডগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।